চলে গেলেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় কৌতুক অভিনেতা টনি নাইট। গত 7 জুন দক্ষিণ ফ্রান্সের লাভুরে রক অ্যান্ড কার উৎসবে অংশ নেন তিনি। সেখানে তৎক্ষণাৎ গাছের ডাল ভেঙে পড়ে, এতে অভিনেতা সহ আরও 6 জন আহত হন। তবে দুর্ভাগ্যবশত এই ঘটনায় শুধু অভিনেতারই মৃত্যু হয়। দুর্ঘটনার আগ পর্যন্ত উৎসবটি উপভোগ করছিলেন টনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। সম্প্রতি অভিনেতার পরিবারের এক সদস্য সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। টনি এই উৎসবে যোগ দেওয়ার কয়েকদিন আগে তার বন্ধু পাস্কলের সাথে ফ্রান্সে ছিলেন। টনি নাইটকে একজন ক্যারিশমাটিক, মজার, আবেগপ্রবণ ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন পাস্কল। অভিনয়ের পাশাপাশি কুকুরের প্রশিক্ষণে ব্যতিক্রম পদ্ধতিগুলোর জন্য বেশ পরিচিত ছিলেন টনি। তার মৃত্যুতে লাভুরের মেয়র বার্নার্ড ক্যারন শোক প্রকাশ করেছেন।